Caixa Fá. Assalamu alaikum. Ashhadu an la ilaha illallah. কি বলে ভাই? ভাই ও বলতেছে আজান দিচ্ছে আর আপনি এসে ফোন দিতেছেন, আর ও আপনার থেকে নামাজ পড়ার জন্য বলতেছে, কইছে আজানের সময় এসেছেন চলেন নামাজ পড়তে যাই। আমাদের কি এখনো নামাজ পড়ার বয়স হয়েছে? ভাই আপনি কি বলেন, আর এটা হচ্ছে আপনার যুবক বয়স, আর যুবক বয়সে এবাদত সবচেয়ে আল্লাহ তাআলার কাছে বেশি কবুল হয়। আপনার যদি যুবক বয়সে এবাদত না করেন, আপনার এবাদত করবেন কোন সময়? দেখেন ভাই, আপনি তো রুজুর মানুষ, আপনি বোঝেন, আমাদের এখনো নামাজ পড়ার বয়স হয়নি। ভাই আল্লাহ তাআলা বলেছে আসসালাতু তুল জান্নাত, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। তোমরা যদি নামাজ না পড়ো তোমার ভাই বেহেশতে যেতে পারবে না ভাই, আপনারা জান্নাত অর্জন করতে পারবেন না ভাই। আচ্ছা ভাই আমি কি বলি, আপনি আমাদেরকে বলছেন নামাজের দাওয়াত দিছেন, বললেন আমরা এখন পড়ি বা না পড়ি সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে? আপনি জানতে পারবেন। এই পাগলটা বারবার আসছে আমাদেরকে ডিস্টার্ব করতে, ওকে ধরো তো। কত যে যাত না, কত যে বেদনা, কত যে যাত না, কত যে বেদনা, সহিতে যে আর পারি না, ও গো তোমারি দিদারে বন্ধু। একটা জিনিস লক্ষ্য করে দেখেছো? কি জিনিসটা? যে ইদানিং আমাদেরকে পাগলটা ডিস্টার্ব করতো। আসলে হ্যাঁ আসলে, কিন্তু এখন থেকে পাগলটা আসে না, কোনো এখন ডিস্টার্বও করে না। কি জানি আমাদের মাঝে নাই, এই দুনিয়ার মায়া ত্যাগ করে পাগল চলে গেছে। তোমরা সেদিন তোমাদের বন্ধুরা মিলে পাগলটাকে মারলা, পাগলটা আঘাত সহ্য করতে না পারে পাগলটা এই দুনিয়া থেকে চলে গেছে। পাগলটাকে মারা আমরা অনেক অন্যায় করেছি হুজুর। আজকে থেকে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব, আল্লাহ তাআলার কাজ করব, আমরা যেগুলো জানি না ইসলাম সম্পর্কে আমাদেরকে সেগুলো শিখাবেন, আমরা সেই অনুযায়ী আল্লাহ তাআলার কাজ করব, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি। রে করবি না, তোরা করবি না, করবি না হুজুর? আমরা এখনো অনেক কিছু জানি না, আমাদেরকে শিখাবেন। আসলে আমরা মোবাইল চালে এমন কি এমন ইয়ে হয়ে গেছি যে আমরা জানি না ইসলামটা আমাদের কই, আমাদেরকে আপনি সবকিছু শিখাবেন। এই পাগলটা ইসলামের দাওয়াত দিতে গিয়ে শহীদ হয়েছে, আমরা পাগলের কথা রেখে আমরা নামাজ পড়ব আর পাগলের জন্য দোয়া করব। চলো এই আসো, এই আসো হুজুর কাছে, আমরা অনেক কিছু শিখব। কত যে যাত না, কত যে বেদনা, কত যে যাত না, কত যে বেদনা, সহিতে যে আর পারি